গভর্নমেন্ট কংগ্রেস না গভর্নমেন্টের ডেফিনেশন হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল। ইভেন প্রতিদিন আমি আপনাদের এতদিন পরে করে বলছি প্রতিদিন হোম মিনিস্ট্রিতে একটা বিজেপি কর্মী একটা চিঠি দিলে পর্যন্ত এনকোয়ারি করা হচ্ছে, কোয়ারি করা হচ্ছে বারবার, এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে নাকি? বিজেপির কর্মীরাও বলে রাখবেন আমার রাজ্যে যখন কাজ করে তাদের ভালোটা দেখো আমার কাজ, মানে রাজনৈতিক ভাবে তারা যেটা অত্যন্ত। আজকে তো তৃণমূল কংগ্রেসের 10 জন কর্মী পুরো হয়েছে, আমার 10 জন লিডার পুরো হয়েছে, বিজেপির তো একজনও পুরো হয়নি। আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়ে রক্ষা করেছে, আর মিথ্যে কথা বলে দিল ওরা নাকি নমিনেশন দিতে পারে। 2013 সালে তারা নমিনেশন দিয়েছিল 11,000, এবারে নমিনেশন দিয়েছে 28,000 সিপিএমের সাহায্য নিয়ে। কেন এই মিথ্যে কথাগুলো বলবে? কেন এই কুৎসাগুলো করবে? কেন মানুষকে মিথ্যে বার্তা দেবে? আর এত বড় ইলেকশন, একটা দুটো জায়গায় স্পোরাডিক ইনসিডেন্টও যদি হয় আমরা প্রত্যেকটা অ্যাকশন নিচ্ছি। এমনকি আপনারা দেখেছেন আরবকে আমি অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জেলে করেছি, সে দায়ী কিনা আমি জানি না, একটা অভিযোগের ভিত্তিতে অভিযোগ করবার আগেই আমি স্পন্টেনাস করেছি। তা সত্ত্বেও দেখুন ও জেলে বসে তো জিতেছে, মানুষ যদি না ভালোবাসত ও শুধু জিতেছেন, ওর বউ জিতেছে, ওর ছেলে জিতেছে। ইভেন যে মাওবাদীরা হোয়াটসঅ্যাপের নমিনেশন নিয়ে 9টা ফাইল করেছে, তাদের 5টা ওরা জিতেছে, কিন্তু 4টাই জিতেনি। এবং যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পাওয়ার প্রজেক্ট নিয়ে যেখানে গণ্ডগোল হচ্ছিল পাওয়ার গ্রিড নিয়ে, সেটা পুরো আমরা জিতেছি, মাথায় রাখবেন। আচ্ছা এটা ঠিক নয়, আগেরবারও 2013তেও আমাদের তখন জেলা কম ছিল, আমরা নতুন 3টে জেলা করেছি, 18টা জেলা ছিল, তাতে আমরা কিন্তু মালদা পাইনি, আমরা উত্তর দিনাজপুর পাইনি, আমরা দক্ষিণ দিনাজপুর, আমরা সরি উত্তর দিনাজপুর পাইনি, মালদা পাইনি, মুর্শিদাবাদ পাইনি, জলপাইগুড়ি পাইনি, আলিপুরদুয়ার পাইনি, আর ঝাড়গ্রাম তখন ছিল মেদিনীপুরের সাথে। কিন্তু আজকে আপনাকে যখন আমি বলছি 21টার মধ্যে 20টা আমরা কনফিডেন্ট, একটা আমি এখনো রিপোর্ট পাইনি, তারপরে আপনাদের বুঝতে হবে এই জায়গাটা মানুষ না দিলে হয় না। কেউ যদি 9 পায় তাকে আপনি 10 করতে পারেন তর্কের খাতিরে, কিন্তু কারো কিছু নেই 0 তাকে আপনি 10 করতে পারেন না। এটা পলিটিক্যালি এটা মনে রাখা উচিত। আমি আজকে খুব দুঃখিত যারা মারা গিয়েছে, এই জয়টা মানুষের প্রতি আমরা উৎসর্গ করছি, যেমন আমার শহীদ পরিবার যারা সব হারিয়েছে, প্রত্যেকটা শহীদ পরিবারকে আমরা দেখে দেব, সে আমারই হোক আর যারই হোক। আমি মনে করি শহীদের কোনো তারতম্য বিচার হয় না, যারা রাজনৈতিক কর্মী শহীদ হয়েছে, একজন প্রিসাইডিং অফিসার মারা গেছে, বাট অনেকে অনেক রকম বলছে। আপনারা দেখুন রেল কিন্তু আমার ডিপার্টমেন্ট নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা মনে রাখুন একজন এত হাজার হাজার প্রিসাইডিং অফিসার কাজ করেছে, এত পোলিং অফিসার কাজ করেছে, পুলিশ কাজ করেছে, ভুলুলো আমায় ধরবেন আপনারা জিজ্ঞেস করবেন ইউ হ্যাভ এভরি রাইট টু আস্ক মি দ্য কোয়েশ্চেন, কিন্তু সেই প্রিসাইডিং অফিসারটা রেলের যে ড্রাইভার, রেল তো আমার দপ্তর না সেন্ট্রাল গভর্নমেন্টের, রেলের ড্রাইভার রাধিকাপুর এক্সপ্রেস সম্ভবত, রেলের ড্রাইভার রিপোর্ট করেছে নেক্সট স্টেশনে গিয়ে যে হিট অ্যান্ড রান হয়েছে, এবং এটা আমরা রিপোর্ট করিনি, আমরা জানতাম না, রিপোর্টটা ও করার পরে তারপরে আমরা উদ্ধার করতে গিয়ে জেনেছি। এবং সে ভদ্রলোক বেচারা, আমি চাই এটা পুরো তদন্ত চাই ডেকে দিয়েছি পুরো পাওয়ার জন্য, কিন্তু সে বেচারা সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিল মাথার যন্ত্রণা করছে, পুরো ইলেকশন প্রসেস কিন্তু সে বেচারা কমপ্লিট করতে পারেনি, অন্য আরেকজন সাবস্টিটিউট অফিসারকে দিয়ে ইলেকশন কমপ্লিট করা হয়েছে। এখানে রাজ্যের কোনো ইন্টারেস্ট নেই, আমরা চেষ্টা করেছি ইম্পার্শিয়ালি যতটা, একদিকে কোর্ট, একদিকে মিডিয়ার ট্রায়াল, সবাই আপনারা নয় কেউ কেউ তো করেছে সাজিয়ে গুজিয়ে কেস করেছে, আমি বুঝি চ্যানেল চালাতে গেলে চ্যানেলে খবর লাগে সারাক্ষণ, কিন্তু এইভাবে আপনারা এত অপমান কেন আমাদের করবেন, কেন এত অসম্মান করবেন? রাজস্থানে পঞ্চায়েত ইলেকশনেও ঘটনা ঘটে, বিহারেও ঘটে, ইউপিতেও ঘটে, ইউপিতে যে 500 জন লোক মরে গেছে শুধু এনকাউন্টারের নাম বলে আপনারা কভার করেছেন। কাজে বাংলা আমি এখন আপনাদের বলি, গণতান্ত্রিক অধিকার বাংলায় না থাকলে এত সিটে এইভাবে নির্বাচন হয় না। এবং কি করেনি আমাদের বিরুদ্ধে, একদিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একদিকে রোজ রোজ হামলা করেছে, হামলা তো প্রমাণ হয়ে গেছে যে আমার 10 জন কর্মী মারা গেছে, কখনো মামলা করেছে কলকাতা থেকে সুপ্রিম কোর্ট, আমার কাজ করতে দেয় না, আমি এরকম কখনো দেখিনি যে কাজ প্রতিটা পদে পদে
কেন এটা করবে কংগ্রেস দল, বিজেপির সাথে কেন থাকবে? আজকে বিজেপি করতে গিয়ে কংগ্রেসের কি সর্বনাশ হয়েছে? মুর্শিদাবাদ হারিয়েছে, ওদের তো মুর্শিদাবাদ মালদহ অধিনায়ক তিনটেই হারিয়েছে, কাল লসল সবচেয়ে বেশি। সিপিএম আর বিজেপি একদিকে জগায়, একদিকে মাথায়, একদিকে বিদায়, আলটিমেটলি বিদায় হয়ে গেছে। বিজেপি যে এত নাচানাচি করলো, 40% হবে, 50% হবে, একটা দুটো ডিস্ট্রিক্ট ছাড়া দেখুন জিরো, সেটাও দেখবেন বর্ডার ডিস্ট্রিক্ট, কারণ বর্ডার থেকে মাল এসছে, মেটেরিয়াল এসছে। সুতরাং এটা আপনাদের মাথায় রাখতে হবে। মাওবাদীদের সাথে বিজেপি কাজ করছে ভাবতে পারছো? তুমি ছত্তিশগড়ে ওদের বিরুদ্ধে অপারেশন করছো, আর তুমি মাওবাদীদের সাথে নিয়ে এখানে পশ্চিমবাংলায় অপারেট করছো। আমি কি মিথ্যে কথা বলছি? ভাঙনের কেস, আমরা তো লড়ছি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমি তো ভাবতে পারতাম ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টের প্রোটেকশন দেবো না, বাট আমি মনে করি অ্যাজ এ গভর্নমেন্ট আই হ্যাভ টু গিভ দ্য প্রোটেকশন, সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অলসো মাই গভর্নমেন্ট। সুতরাং অনেক অন্যায় হয়েছে। আমি চাই মানুষ ভালো থাকুক, পঞ্চায়েত মানুষের উন্নয়নের কাজ করে। যারা জিতে এসেছেন সবাইকেই অভিনন্দন, যারা হেরে গেছেন তাদেরও বলবো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, ভালো করে কাজ করুন, কোনো না কোনো কাজে নিশ্চয়ই কাউকে না কাউকে আপনার লাগাবে। অনেক ইন্ডিপেন্ডেন্ট ইতিমধ্যেই আমাদের কাছে আবেদন জানিয়েছে, অনেক বিজেপি কর্মীরাও আবেদন জানিয়েছেন যারা আজকেও জিতেছেন। আমি বলেছি একটু পরে কথা বলে নিচ্ছি, মোটামুটি এই হচ্ছে চরিত্র মানে আজকের দিনে। দিদি যারা মারা গেছেন, যারা দিদি আপনি কি তাদেরকে কম্পেনসেশন দেওয়ার কথা ভাবছেন, মানে গভর্নমেন্ট? দেখুন মারা গেছে ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেস, প্রিসাইডিং অফিসারের ফ্যামিলিটাকে আমরা হেল্প করবো, যেহেতু না উনি রেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, রেলের তো একটা নিয়ম আছে সেটাও পায়। কিন্তু জল দিয়ে উনি আমাদের একটা অফিসার কাজ করতে এসেছিলেন, তারপরে উনি মারা গিয়েছেন, সে যে ঘটনাতেই মারা যান, সেটা তো আমাদের দায়িত্ব। আমি তো দেখো আমি মনে করি যখন কোনো সুবিধে দেওয়া হয় জীবন তো বুঝিয়ে দেওয়া যায় না, কিন্তু যে মানুষগুলো বেঁচে থাকে সেই মানুষগুলোকে একটা প্রোটেকশন দেওয়ার দরকার নিশ্চয়ই ভাবা উচিত। দল থেকে যতটুকু সাহায্য করার, আমরা খুব গরিব পাঠ, সেটা আমাদের কর্মীদের পয়সা দিয়ে আমরা যতটা পারবো পরিবারগুলো পাশে দাঁড়াবো, বাট আমি নিশ্চয়ই চাই এই পরিবারগুলো একটা ক্ষতিপূরণ পাক। এটা আমি আমি কথা বলবো, ইলেকশন প্রসেস রিলেটেড টু ওভার, এবং আমি করলে সবার জন্যই করবো, ইট ইজ নট ফর ওয়ান। He is a constitution maker. He gave us the constitution which gave us everything. If there is any problem, that will give you the protection. Now the problem is, today somebody may come in power. Tomorrow may not be. Tomorrow may be change. But if we violate the constitution, if you violate the democratic system, then please remember, it will affect for all. And what happened in Karnataka, I congratulated all the winners. But why don't you respect when the majority is there? Let us respect these two party already there, they have writing to the Honorable Governor. And their number is, if I remember correctly, it is about 116. Yes, ma'am. And BJP number is 114 or 104 something. I do not know why Honorable Governor not called Kumar Swamy or the Congress and I'm not telling Congress because I am always in favor of regional party. Kumar Swamy, Congress said they are giving support to Kumar Swamy. So why they have not called Kumar Swamy when they have already produced their list? And I don't think that it will sort out all the problem. It is a constitutional crisis. And tomorrow you have to reply for that. Governor is a respectable post. Governor is our constitutional authority.
that governor is not of political kind, and governor cannot decide because of their personal choice to allow somebody to form the government and not to allow somebody not to form the government. Today it may shoot some, but today same method may be applied for other political party also. I have seen that democracy must be protected, and I will endorse the views of Mayawati ji. Today I talk to Chandrababu Naidu ji also. I endorse the views of Stalin. I endorse the views of Mayawati ji. I endorse the views of Akhilesh. Whatever I have got the time to see the even Hardik and others also, even Congress also, whatever I have seen the views, I do agree. Even Jashwant Sinha is also doing the dharna and all this. Even the Karnataka MLAs are also making some dharna there. Right. So I think as a protector of this constitution, I appeal my honorable president of India. Please guide us. Please guide the country. And please guide the constitution. And also, I will appeal to all the political parties. Please remember, there must be some politically ideological differences. But for courtesy, for democracy, we must talk to each other and we must sort out our own problems. That I believe. Didi, because you have extended your support. লজ্জা করে না, 100% মানুষকে ভুয়ো বলে দিচ্ছে, লজ্জা করে না? এটা তোমাদের অসম্মান, অপমান। নিজেরা আগে নিজেদের কোশ্চেন করো। Don't guide us on this. Didi, because you are extending support to all the regional parties who are raising this issue, constitutional issue, will you now visit Delhi and also talk to all the other leaders in a way, form a larger consensus? Do you think the time is right now to form that consensus? You see, I am a very small. All look up to you, ma'am. No, but I am a very small fry, and I respect all my regional parties, and that's why my idea for this federal form, whatever you see. You can say third pond, you can say federal pond, you can say united pond. Why I say? Because if regional parties are strong, central is always strong. I am pleading today, I'll plead tomorrow, I'll plead day after tomorrow also for that. And for that reason, if all the regional parties come together, I'll be happy to be with it. Thank you. Okay, thank you.